প্রায় প্রস্তুতি পর্বে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। যেই মুহূর্তে বাম এবং কংগ্রেস ধর্মনিরপেক্ষ শক্তি ঐক্যবদ্ধভাবে বাম প্রার্থীকে মনোনয়ন দিয়েছে, তখন থেকে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেছে। আমরা দেখেছি কিভাবে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস তারা নিজেদের মধ্যে একটা যৌথ আতাত করে আমাদের নির্বাচনটাকে বাতিল করবার চেষ্টা করেছিলেন, মনোনয়নটাকে বাতিল, এই অর্থে যে ওরা কিছু এমএলএকে কেনাবেচা করার পরিকল্পনা। এমএলএ কেনাবেচায় বিজেপি এবং তৃণমূল কংগ্রেস সিদ্ধহস্ত, তা আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বুকে, যা ইতিপূর্বে কখনো হয়নি, সেই প্রচেষ্টাটা করেছিলেন। তার বিরুদ্ধে যেমন নাকি আমাদের যারা নেতা ছিলেন সুদন চক্রবর্তী, আব্দুল মান্নান, আমাদের বিধায়কদের ঐক্যবদ্ধ রাখতে সমর্থ হয়েছেন, আমরা খুবই আত্মবিশ্বাস আমাদের ছিল যে ভোট হলেও আমরা জিতব। কিন্তু পাশাপাশি আমরা এটাও ঠিক করেছিলাম যে প্রতিটি পর্যায়ে আমরা ওদের লড়াইয়ের মুখোমুখি ফেলে দেব। যেই মুহূর্তে দিনেশ বাজাজ তার নমিনেশন ফাইল করেছেন, আমরা দেখেছি সেই নমিনেশনটা পেয়নি, তিনি যথোপযুক্ত হলফনামা, যাকে অ্যাফিডেভিট বলা হয়, ফাইল করেননি, সেটা নিয়েও দীর্ঘ সওয়াল হয়েছে। আমরা খুশি যে নির্বাচন কমিশন আইনসম্মতভাবে দিনেশ বাজাজের নমিনেশন খারিজ করেছেন। এখন প্রথাগতভাবে আর নির্বাচনের কোনো সুযোগ থাকছে না, পাঁচটি কেন্দ্রে পাঁচজন নির্বাচিত হলেন। এটা আগামী দিনে ভারতবর্ষের বুকে বাম গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ লড়াইয়ের আরেকটা দিগন্ত উন্মোচিত হল বলেই আমি। কোনটা ভালো হলো, নির্বাচনের লড়াই হলো না, সেটা ভালো না, মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া না? প্রতিদ্বন্দ্বিতা হলে খুশি হতাম, তাহলে ওদের মুখোশটা আরও খসে পড়ত, বাজারে কিভাবে টাকা ওড়াতো, কোত্থেকে টাকা আসতো, সেসবটা আমরা পরবর্তীকালে বার করতে পারতাম, তখনও আমরা জিততাম। কিন্তু আইনি লড়াইটা একটা লড়াই, সেই লড়াইটাও আমরা লড়েছি এবং জিতেছি, অর্থাৎ আমাদের জয়ের পর্যায় শুরু হলো। এরপর একের পর এক বিভিন্ন ক্ষেত্রেই আমরা যুথবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে জয়ী হলাম। এর আগে অনেকটা একই রকমভাবে আপনারও এরকম একটা রাজ্যসভার মনোনয়ন পার্থক্য আছে। আমার যে রাজ্যসভার মনোনয়ন বাতিল হয়েছিল, সেটা পার্থক্য হচ্ছে যে অ্যাফিডেভিট ছিল, কিন্তু অ্যাফিডেভিটটা একটা অ্যাডিশনাল অ্যাফিডেভিট, সেটা তিনটে বেজে দু মিনিটে ফাইল হয়েছে। নিয়ম হচ্ছে তিনটের মধ্যে ফাইল করতে হবে, এই কারণেই বাতিল হয়েছিল। এদেরটা কোনো অ্যাফিডেভিটই নেই, তিনি কোনো বক্তব্যই তার শপথ নিয়ে করেননি, সুতরাং এটা অ্যাফিডেভিটই নয়। আমারটা অ্যাফিডেভিট ছিল কিন্তু সময়ের বাইরে, দুটোর মধ্যে গুণগত পার্থক্য আছে। আচ্ছা সুজনদা, আপনারা এছাড়াও দিনেশ বাজাজ ছাড়াও মৌসম নূরের সম্বন্ধেও অভিযোগ জানিয়েছিলেন, এফিডেভিট করেই অভিযোগ জানিয়েছে, কিন্তু ইলেকশন কমিশন আপনাদের অভিযোগকে মান্যতা দিল না। এরপরে আপনারা এটার পরিপ্রেক্ষিতে কি করবেন, কোন আইনের দরজায় যাবেন? জোরে বলবেন, আমরা এখনো ভাবিনি। বিকাশ দা আছে, যখন বিকাশ দাই বলুক, আইনের ব্যাপারে যাবার কোন দরকার আছে কিনা আমাদের চাইতে বিকাশ ভালো বলতে পারবে যদি বলি না। আমরা বিভিন্ন বিষয়ে আইনের কিছু প্রশ্ন তুলেছিলাম, কিন্তু এটা আমরা জানতাম যে প্রশ্নগুলো আমরা তুলছি মৌসুমের ক্ষেত্রে, তাতে ওর নমিনেশন বাতিল হবে না, হতে পারে না, এটুকু তো আমরা বুঝি। কিন্তু আমরা দেখিয়ে দিলাম যে কিভাবে বিভিন্ন তথ্য এড়িয়ে যাওয়া হয়েছিল, আমরা ওটা দেখিয়ে দেওয়ার ফলে ওকে তো নতুন করে আবার সেই তথ্যগুলো প্রকাশ করতে হবে, ভবিষ্যতে মানুষের কাছে বলতে হবে, সেদিক থেকে এটা সার্থকতা। সব আপত্তি তো নমিনেশন বাতিল করবার জন্য হয় না, আপত্তি করা হয় প্রার্থীর যে গোপনীয়তা, সেই গোপনীয়তাকে প্রকাশ জানার জন্য।